আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অপু ভাই, আশা করি এই নামটির সাথে আপনার সকলেই মোটামুটি পরিচিত। অপু ভাই সে টিকটক এবং লাইকি অ্যাপসের মধ্যে ভিডিও তৈরি করে, তার ভিডিওগুলা গত মাসখানেক যাবৎ ফেসবুক এবং ইউটিউবে ব্যাপক পরিমাণ ভাইরাল হচ্ছে। তার ভিডিওগুলাকে নিয়ে ফেসবুকে এবং ইউটিউবে অনেকেই, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক ইউটিউবাররা করছে কি, ট্রল করছে, ফানি ভিডিও তৈরি করছে, রোস্টিং করছে, নানাভাবে তাকে যাচ্ছে তাইভাবে পচাচ্ছে। যাই হোক, তারপরও সবার ভিডিও মোটামুটি ভালোই লাগছে, সবাই আনন্দ বিনোদন পাচ্ছে। কিন্তু তার মাঝে কিছু ইউটিউবার ভাই আছে বা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু মাত্রাতিরিক্ত করে ফেলতেছে। তার মধ্যে কিছু মাইয়া পোলাপানও আছে যারা কিনা এই অপুকে পচানোর নামে খুব বেশি নোংরামিতে তারা লিপ্ত হয়েছে, যা কিন্তু আসলে মানান যায় না। এরকমই একজনের ভিডিও আমি আজকে আপনাদের সামনে দেখাবো। আমি আসলে তার ভিডিওটা দেখা আমি নিতে পারতেছি না। সবার ভিডিও মোটামুটি আমার কাছে ফানি লাগছে, ভালোই লাগছে, কিন্তু এই মাইয়াটা যা করলো অপুকে কিন্তু আমি বিন্দু পরিমাণ 1%ও তাকে সাপোর্ট করি না। কেন করি না সেটা আমি একটু পরে বলছি। চলুন আমরা প্রথমে যে অপু কি ধরনের ভিডিও তৈরি করে সেটা আমরা দেখে আসি। তার কয়েকটা ভিডিও আমরা প্লে করছি। তুমি কাঁদো, তাতে কারো কিছু যায় আসবে না। তুমি মনের সুখে হাসো, তাতে অনেকের পাকবে। এই যে বদলা তো শত্রুরা নেয়, আর আমি তো ক্ষমা করে মন থেকে ছুঁড়ে ফেলে দিই। জীবনে নিজের গুণের কখনো অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের কারণে ডুবে যায়। জানি আমি খারাপ, আমার সমালোচনা না করে নিজের চরকায় তেল দেন না। যার কষ্ট সেই বোঝে, আর বাকিরা তো সুযোগ খোঁজে। তার ভিডিওগুলো দেখে যতটুকু মনে হলো সে আই এম রিপন ভিডিও এই টাইপের ভিডিওগুলো তৈরি করে। সে মানে নিজের মাঝখান থেকে অনেক সময় ছন্দ গল্প তৈরি করে সেইগুলা টিকটকে বা লাইকি অ্যাপসের মধ্যে ছাড়ে আর কি। তার মাঝে কিছু অসঙ্গতিক বা কিছু উল্টাপাল্টা কাজকর্ম তার আছে। এখন তার যে কথার মধ্যে যে উচ্চারণগত সমস্যা অনেকেই ধরতেছেন, তার হচ্ছে ভাষাগত যে সমস্যাটা হচ্ছে যে পাথর, সে পাথরকে ফাতর বলে বা ফাটবে কে পাটবে বলে, মানে প ভয়ের একটা সমস্যা আছে, ব ভয়ের একটা সমস্যা আছে বা বিভিন্ন ধরনের, এটা সমস্যা মানুষের অবশ্যই থাকতেই পারে। তো সে যেহেতু মানুষের সবার কি বলে ঘৃণার একজন পাত্র, তাই তার প্রত্যেকটা কাজই সবার কাছে মানে খারাপ লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি তাকে কেন সাপোর্ট করি না, তার হচ্ছে এই ছাগলের মতো তার যে চুল, এই চুলের কালার দেখে আমার কাছে তাকে ভালো লাগে না। যাই হোক, সে ছাগলের 3 নম্বর বাচ্চা আমরা সবাই মেনে নিলাম। কিন্তু এখন আমরা আপনাদেরকে যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ছাগলের 4 নম্বর বাচ্চা, 4 নম্বর মেয়ে বাচ্চা। চলেন আমরা ওই ছাগলের 4 নম্বর বাচ্চার কাজকর্ম দেখে আসি। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, আরে অপু ভাই, হ্যাঁ ভাই, আরে অপু ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, শুনতে শুনতে হাগুলো গেছি। ধরে নিলাম অপু ভাই হচ্ছে প্রতিবন্ধী, কিন্তু এই মেয়েটি যে কার্যকলাপ করছে অপু ভাই, এইটা কি প্রতিবন্ধীর মানে অন্তর্ভুক্ত না? এই যে মেয়েটা এই ধরনের কার্যকলাপ করতেছে, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, শুনতে শুনতে হাগুল গেছি। 1.5 মাস আগে আমি হাগুল আসি, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কি এগুলো কি শুরু করছো তুই? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কি পাট্টাই দিব, কি পাট্টাই দিবি, হ্যাঁ কি হাটাই দিবি তুই, বুঝলাম না তাই। লাইক ভিডিও, লাইক ভিডিও না, লাইকস ভিডিও ইউজ করি না বলি আজকে আমি ভাইরাল হইতে পারি না। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এটা করতে পারি না। কি বলে পাটাই দিব, কথার নাই আগা মাথা, কথার নাই ডক, এটার মধ্যে মানুষ ভাইরাল করে দিতেছে। আর মাইয়ারা তো কী কইতাম রে, মাইয়ারা তো আজীবন চেষ্টা রাখবো, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এই দুইটা লাইন কই যাই হলগা, কোনো আগা নাই, কোনো মাথা নাই লাইনের। চলুন তাহলে অপু ভাইয়ের মুখ থেকে এই মেয়ে সম্পর্কে কিছু কথা শুনে আসি। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, কি চিন্তা করুন ভাই, কি চিজ জন্ম দিছে খালাম্মা, পয়লি ফুরসত মে নিকল, কি চিজ জন্ম দিছে খালাম্মাই, এই চিজটাকে আমরা এখন দেখি। বুঝাও যায় না কি কইতাছে এই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এটা শুনেই মানুষ মাইয়ারা ফুরা পাগল হয়ে যাইতাছে। কি হইতাম বা জিয়াই,
আর মাথায় কিছু ঢুকে না, আর দুইটা লাইন কই এরকম করবো, দুইটা লাইন কি করবো কি করবো দেখি। এই যে এতে ছাগলের মতো এইভাবে এড়াইছে, এই যে দেখেন সামনে যা, দুইটা লাইন গন্ধ, মানে দুইটা লাইন শেষ না করতে, মানে এটা কি বুঝে, আমি কিচ্ছু বুঝি না, আমার মাথায় ঢুকে না, আমার মায়েও কেন ক্রাশ হয় কিরে কিরে, আয় আজকে লাইকস ইউজ করি না বলে, আয় টিকটক ইউজ করি না বলে, আয় টিকটক ইউজ করি না বলে, আয় টিকটক ইউজ করি, সে বলে টিকটক ইউজ করে না, ওরে সিটার কি কইতাম বলেন, তার চলেন আমরা তার টিকটক অ্যাকাউন্টে চলে চলে যাই, সে কি ধরনের টিকটক তৈরি করে, এই মেয়েটি কি ধরনের টিকটক তৈরি করে এটা আমি আপনাদেরকে দেখাই। এই যে নোংরামি অশ্লীলতা, সে যে এটা কিন্তু তার টিকটক আইডি থেকে আমি নিলাম, সে নাকি টিকটক ইউজ করে না কিন্তু টিকটকে ভিডিও তৈরি করে, টিকটক ইউজ করে না, এরপর এইটা, এইগুলা কি নোংরামি না। আরেক আরেক ছেলেরে পচাইতে আসছে, সে কেন আ করে ও করে উ করে, তো মাইয়া যে অশ্লীলতা নগ্ন মানে বেহায়ার মতো নোংরামি ড্রেস পরা যে টিকটকে ভিডিও তৈরি করে, এটা তো মায়ের চোখে পড়ে না। এরপর এই যে এটা, এগুলা কি, বিয়ার আগেই সব জানে নেওন ভালো, তুমি তো আবার ইংলিশ মিডিয়ামের মাইয়া, তো ফাক শাক করতে পারো, ফাক শাক ওয়াক, আরো বাতারে এরকম হয় লোকে এরকম টাই বলে, বারো ভাতারি ওই রকমই হয়, অপু ভাই কিন্তু বলে দিছে, মানে এরকম নিচু নামাই দিবি তোরা, আয়ো বাইরাল হইতেছে ভাই, আয়ো, হ্যাঁ ভাই হ্যাঁ ভাই, পাঠাই দিব পাঠাই দিব, আর তো মনসা এই জ্বালা জ্বালা মেশিন দেখছো না, হ্যাঁ মনসা একটা জ্বালা মেশিন দিয়ে ঠোঁট দোনো গিয়ে এনে ফুরাই দিই, এই এইগুলো আর তুমি ভালো লাগে না, তো আমিও অপু বাইরে একটু ইয়ে করতেছে কফি করতেছে, যদি আপনি এরা সাপোর্ট দেন তাহলে আপনাদের রেয়ায় দেখাতাম আরে, হ্যাঁ তাহলে আমরা দেখি, হ্যাঁ মশা মারতেছে, এখন উনি অপু ভাইকে কপি করবে, ওকে ঠিক আছে, অপু ভাইকে উনি কপি করবে, অপু ভাইকে তো উনি পচাচ্ছে তাই না, অপু ভাইয়ের চেয়ে ভালো কিছু করে অপু ভাইকে পচানো উচিত, কিন্তু এখন উনি যে ভিডিওগুলো তৈরি করেছে যে কাজগুলো করেছে এটা নিকৃষ্টতার একবার চরম, মানে কি বলবো, চরম পর্যায়ে চলে গেছে, অপু ভাই একটা ছেলে মানুষ, সে যেইগুলা করেছে আর এ মাইয়া হইয়া যেগুলা করেছে এটা আপনারা এখন দেখেন, তারপরে যদি এই মেয়েকে আপনারা সাপোর্ট করেন আমার বলার কিছু নাই, আমি মেয়ের কার্যকলাপ গুলো আপনাদেরকে দেখাচ্ছি। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, কি চিন্তা করুন ভাই, এক্সের মার কথা চিন্তা করি, কি সিল জন্ম দিছে খালাম্মা, পয়লি ফুরসত মে, এইটা কোনো একটা মেয়ের আচরণ হইতে পারে, ওই ছেলেটা কথাই কথাই তার মাঝের যে আঙ্গুলটা আছে এটা দেখায়, এটা সবার নজরে পড়ছে, সবাই তাকে নিয়ে ট্রল করতেছে, কিন্তু এই মেয়েটা যে তার মাঝের আঙ্গুলটা দেখাইছে, তার পরিবারের কেউ কি এই ভিডিওটা দেখে নাই, তার নাই কোনো পর্দা, নাই কোনো মানে কোনো কিছু, সে যে একটা মাইয়া এটাই তো বোঝা যাচ্ছে না, সে যে একটা মাইয়া, খুঁজে পাইনি এই যে বসছে কাউকে মনের মতো, যাকে দেখি তাকে লাগে না নিম্ন, আমি যেমনে আছি তেমনই থাকবো, পারলে তুই ব্লক কর নাহলে সহ্য কর, কি বলবো, বলার কিছু আছে, আমি আসলে এই ভিডিওগুলো দেখে সহ্য করতে পারি নাই, আমি কিন্তু অপু ভাইকে সাপোর্ট করতে আসি নাই, কিন্তু অপু ভাইকে পচানোর নামে যারা একেবারে নোংরামিতে লিপ্ত হয়েছেন আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি, আমি মেয়েটাকেও মানে মেয়ের সাথে আমার কোনো শত্রুতা নাই কোনো কিছু নাই, কিন্তু সে এই যে ভিডিওটা তৈরি করলো, অপু সে উল্টাপাল্টা কাজ করতেছে, সে তার মাঝের আঙ্গুল দেখাচ্ছে, সে ব্যাটকানি মারছে, এই করছে সেই করছে, কিন্তু তাকে পচাইতে যায় তো তার তার চেয়ে ভালো কিছু করে তাকে পচানো উচিত, দেখেন তার চেয়ে যদি নিকৃষ্ট কিছু করে পচানো হয় তাহলে আমরা কি সেটাকে সাপোর্ট করতে পারি, পয়লি ফুরসত মে নিকল, টমেটো লাল কাঁচা মরিচা আমার এক একটা, পয়লি ফুরসত মে নিকল, প্রতিবন্ধী পুরাই প্রতিবন্ধী, অনেক হাসতাম,
তখন আরো বেশি হাসি পয়লি ফুরসত মে নিকল একসে কথা খুব মনে পড়ছে 30টা টাকা খাইতাম দিবে বলে আর দেয়নি কি বলবো বলেন বলার কিছু আছে এটা একটা মাইয়া নাই কোথাও কোনো কাপড় নাই কাপড় আছে কিন্তু এইগুলা তো পরে তো কোনো লাভ নাই সে যে একটা মাইয়া আর একটা পুলার মধ্যে কি পার্থক্য আছে তার চাইতে বেশি কাপড় তো আমাদের অপু ভাই পরিধান করছে কি বলেন অপু ভাইয়ের শরীরে তার চেয়ে বেশি কাপড় আছে বস্তির মাইয়া বস্তির মাইয়ার মতো লাগতেছে সবাই আপনাকে চরিত্রহীন বলে কেন প্রিয় মানুষটার অবহেলায় আজ আমি চরিত্র আরে অপু ভাই ভাই কি ভাবতেছেন আরে ভাই পাশের বাসার ভাবির গলা ব্যথা ডাক্তারের কাছেও নিতে হারি না কেন কি হয়েছে রাত হলে উমা করে পয়লি ফুরসত মে নিকল আরে অপু ভাই হ্যাঁ ভাই গার্লফ্রেন্ড মানে কি গার্লফ্রেন্ড মানে সেটা কি কমেন্ট দিন দাদা পয়লি ফুরসত মে নিকল যারা আমাকে নিয়ে জ্বলিস কিছুদিন ওয়েট কর সোনা পাখিরা তারপরে তোদেরকে আরো জ্বালাবে দিন দিন সব ভুলে যাচ্ছি কেউ বলে দিবা আসলে আমি কার বয়ফ্রেন্ড ওরে পাগল হয়ে যাব আমি পাগল এসেছিলাম একা যেতে হবে একা মাঝখানে দেখা হলো ভারোভাতিয়ার দেখা পয়লি ফুরসত মে নিকল মাঝখানে দেখা হলো কার এইগুলা কি একটা মেয়ে করতে পারে এই ধরনের ভিডিও তার পরিবার কি কেউ নাই এই ধরনের ভিডিও দেখার মতো এই যে দেখেন সে অপুকে পচাচ্ছে সে অপুকে পচায় এই ধরনের ভিডিও কি সে তৈরি করতে পারে আর বসার স্টাইলটা দেখেন বাইদ্যা নিয়ে আসে না আমরা যে বেধের মেয়ে বলি বেদের মেয়েও তো এই ধরনের বসা বসে না ভাবিও না আমি কাঁচা খেলোয়াড় আমি হলো তুমি তো পাকা খেলোয়াড় এটা আমরা বুঝি আগে থেকে বুঝি খেলা হবে তুমি নডি সরি তার নাম তো নদী এন ও ডি আই মানে নডি ইংরেজিতে যদি উচ্চারণ করি তুমি নডি একদিন হয়ে যাবে খাল অপু ভাই অপু ভাইয়ের যেমন আছে তেমনি থাকবে তার ওই জায়গার চুল ঠিক ডায়লগটা আগে আমি আবার দিব তুমি নডি একদিন হয়ে যাবে খাল অপু ভাইয়ের যেমন ছিল তেমনি থাকবে ওই জায়গার চুল সে আবার আসে রোস্টিং করতে কি বলেন সে আবার আসে আরেকটা ফুলারে রোস্টিং করতে কোন অংশে কম উনি যে হাঁটা করছে এটা কি দূর গন্ধ অভ্যস্ত বুঝতে পারছেন আমি কি বলতেছি সে থেকে জন্ম নিব ছোট্ট একটা শিশু আমি চাইলে
এই যে হা আহ ভূত, তার কমপক্ষে 36টা দাঁত হইব আমার মনে হয়। আমি চাইলে অনেকগুলো প্রেম করতে পারি। আচ্ছা কিন্তু বিশ্বাস কর, আমি তোর মতো বারবাতিয়া না। পয়লি ফুরসত মে নিকল। আপনারা থাকেন, শেষ পর্যন্ত থাকেন, শেষ পর্যন্ত আমি কিছু মোটিভেশনাল কথাবার্তা বলবো আর কি, শেষ পর্যন্ত থাকেন। আমরা আসলে যাকে ভালোবাসি সে আসলে অন্যকে ভালোবাসে। অপু আজ পর্যন্ত আমার মনে হয় যতবার তার এই আঙ্গুলটা দেখিয়েছে এই মায়াটা একটা ভিডিওতে তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ আঙ্গুল দেখাইছে। মেয়েদের কমন ডায়লগ কি? চলেন আমরা সর্বশেষ এই মানে যেটাকে বাংলা দেশে বলে বারো বাতারি না কি জানি বলে, আর অনেকে তাকে নাম দিচ্ছে গরিবের সীমিত পরিসরে, মানে সীমিত আকারে সীমিত পরিসরে, মানে মিয়া খলিফা অনেকে নাম দিছে। যাই হোক, আমি সবার সাথে একমত না, কিন্তু উনার একটা ডান্স আমরা দেখে আসি, উনি যে কি ধরনের মোটিভেশন আমাদেরকে দেয় আর কি ধরনের নাচ নাচে এটা আমরা দেখি। কি জানি বলে, বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, ওই মাথায় গেঁথে দিব লাল গেন্দা ফুল, ওই একটা ডান্স উনার দেখি, উনার কতটা উনি সুশীল, উনি কতটা সুশীল। প্রতিবন্ধীর মতো দেখেন কি কি নাচ, এটা তো প্রতিবন্ধী। আচ্ছা লাল গেন্দা ফুল, ওকে নাচলো, এই যে এই নাড়াচাড়া, নাড়াচাড়া করার মতো ওনার ওই ধরনের কিছুই নাই, উনি যে নাড়াচাড়া করবে নাড়াচাড়া করার মতো কিছুই নাই, তারপর উনি নাড়াচাড়া মানে পুরা হইচই সৃষ্টি করার চেষ্টা করতেছেন। আচ্ছা এই যে উনার যে এই নাচটা, আমি আমি একটু কম দেখি, আপনারাই দেখেন উনার উনি যে নাচটা নাচতেছে এটা আমার মনে হয় যে কি জানি ওই নায়িকাটার নাম জ্যাকলিন ফার্নান্দেস নাকি কি জানি, জ্যাকলিন ফার্নান্দেস মনে হয়। ওই মায়াটা মনে হয় এমন ভাবে পেট পুট দেখায় নাই, উনি যেইভাবে দেখাচ্ছেন উনার পেটের যেই মানে কত ইঞ্চি ছিদ্র ওইটা পর্যন্ত উনি দেখাচ্ছেন। তারপরে উনি আবার অপু নামক এক টিকটকার না লাইকার তাকে নিয়ে রোস্টিং করতেছে, অবস্থা গিটার বাজাচ্ছেন এইভাবে এইভাবে, মানে যার যতটুক প্রয়োজন সে ততটুক বাজায়। আমরা আমরা সাধারণত যে ভিডিওগুলোতে দেখি তারা যে গিটার বা একতারা বাজায় একটা লিমিট লিমিট রাখে, যার যতটুক প্রয়োজন আর তার হচ্ছে এতটুক প্রয়োজন, বুঝতেই পারছেন আমি কি বলতেছি, তার হচ্ছে এতটুক প্রয়োজন। আরে বাবা, আচ্ছা এবার অপু ভাইয়ের শেষমেশ শেষমেশ একটা মোটিভেশনাল অপু ভাই থেকে আমরা শুনি। ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধুমাত্র বলে দেবে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা সময় বলে দিবে, এটা অপু ভাইয়ের সর্বশেষ যে আমরা ভিডিওটা দেখাইলাম। যাই হোক, এখন আমি দুই মিনিটে আপনাদেরকে কিছু কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে, আমি চাইছিলাম সংক্ষেপ করতাম, করতে পারিনি। এখন এই অপু, অপুকে আমি বিন্দু পরিমাণ সাপোর্ট করি না তার এই ছাগল মার্কা চুলের কারণে, এক নাম্বার। আরেক কথা হচ্ছে সেই ধরনের যেই ধরনের ভিডিও বানাচ্ছে এই ধরনের, এটা হচ্ছে ভাইরাল হওয়ার, সে ভাইরাল হতে চাইছে, সবাই অনেকেই ভাইরাল হতে চায়। যেমন বাংলাদেশে এর আগে আসছে আলিজি স্টার, হিরু আলম, রাইসুল, গাজা আপু, হাতি আপু, বর্তমানে আছে আই এম রিপন ভিডিও, হিরু আলম, এক একজন এক একভাবে ভাইরাল হওয়ার জন্য কাজ করে গেছে। সে ওই রকম ভাইরাল হতে চাইছে এবং ভাইরাল হয়ে গেছে, তাকে নিয়ে যেমন ভাবে। আরেকটা ছিল কান হেলাল, কান হেলাল এখনো আছে, তারা কিন্তু চায় তাদেরকে পচাক, কিন্তু এই ছেলেটাকে যেভাবে পচাইছে এটা আসলে সীমা লঙ্ঘন করা হয়েছে। তাকে পচাইতে যায় অনেকে এত অশ্লীল অশ্লীল ভাষা ব্যবহার করেছেন, এটা মোটেও কাম্য নয়, এটা মোটেও কাম্য নয়। এবং সর্বশেষ দেখলাম দেখলাম সে লাইকি থেকে বিদায় নিয়েছে, সে আর সহ্য করতে পারে না তাকে নিয়ে, এমনকি তার যে গোপনাঙ্গ নিয়ে পর্যন্ত কথাবার্তা চলতেছে, তার এটা এত বড় এত ছোট, এই করছে ওই করছে, তার
খুব মানে বাজেভাবে অনেকে ব্যবহার করছে। যাই হোক, সে ভাইরাল হয়েছে। এখন অপু ভাই, অপু ভাইকে আমি আমার সাজেশন দিব, তুমি তোমার চুল, চুলের কালার চেঞ্জ করে ফেলবা, চুল ছোট করবা, চুল ছোট করবা। এবং তুমি যেহেতু এখন ভাইরাল হয়েছ এবং তুমি যদি এখন ভালো কাজ করো তাহলে তুমি আরো বেশি মানুষের ভালোবাসা পাবে। এখন যতটা ঘৃণার পাত্র হয়েছ এটা কিন্তু তোমার জন্য একটা পজিটিভ। তুমি চাইলে এই ঘৃণার যে প্রচারটা এটা দিয়ে তুমি ভালো কাজে লাগাইতে পারো। তুমি ভালো করে একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখন দাঁড় করাইতে পারো এখন, এবং ভালো ভালো কাজ করতে পারো সমাজের উন্নয়নমূলক। এবং তুমি যদি তোমার ব্যবহার, তোমার যে আচার আচরণ, কথাবার্তা, তোমার যে চলের স্টাইল, চলাফেরার স্টাইল যদি পরিবর্তন করো, তুমি তোমার এলাকার মধ্যেও অনেক বেশি সম্মানিত হবে, সবাই তোমাকে স্নেহ আদর করবে এবং তোমার পরিবারের সবাই তোমাকে আশা করি আদর যত্ন করবে। তোমার স্টাইল স্টুইল দেখে বা তোমার যে চলাফেরা দেখে বুঝতে পারলাম তুমি একটা ভদ্র পরিবারের সন্তান, কিন্তু তোমার এই ধরনের চুল আমার মোটেও পছন্দ না। চুল ছোট করবা এবং কালো কালার করবা। পরবর্তীতে যদি ভালো ধরনের ভিডিও করো আসলে তোমাকে আমরা সাপোর্ট করব। এই যে টিকটক আর লাইকি যারা ভিডিও করে আমরা তাদেরকে নিয়ে অনেক পচাচ্ছি, অনেক পচাচ্ছি। টিকটক লাইকি বা বিশ্বের যে কোনো দেশ, জাপান, আমেরিকা, অন্যান্য দেশ যদি বলেন, ইন্ডিয়া, সব দেশে এই ধরনের আবাল উল্টাপাল্টা কার্যক্রম করে অনেক মানুষ আছে, প্রত্যেকটা দেশে আছে। এবং বাংলাদেশে যে কাজগুলো করে তাদের ম্যাক্সিমামই ভালো কাজ করে, তাদের মধ্যে কিছু সংখ্যক আবাল পোলাপান আছে, তারা করবেই, তারা করবেই। ইউটিউবের মধ্যে তো আছে অনেক আবাল আছে, ফেসবুকের মধ্যে অনেক আবাল আছে, তাই বলে তাদেরকে এমনভাবে পচানো আমাদের মোটেও উচিত না। হ্যাঁ, ফান করি আমরা ঠিক আছে, একটা লিমিট লিমিট রেখে, তো লিমিট ক্রস করে খুব নোংরামি অশ্লীলতায় যেন আমরা নিমজ্জিত না হই। কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যে মেয়েটা নিয়ে আমি ভিডিও তৈরি করলাম এই মেয়ের প্রতি আমার মানে আকুল আবেদন থাকবে এবং ওই মেয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি কিন্তু আপনাকে পচানোর উদ্দেশ্যে করি না, কিন্তু আপনি যে কাজ করেছেন, আপনি যে কাজ করেছেন এটা আসলে আমার, আমি কথা না বলে পারতেছি না। আপনি একটা মেয়ে মানুষ, আপনি প্রায় সময় ভালো ভালো ভিডিও তৈরি করেন, অনেক মজার মজার ভিডিও তৈরি করেন, কিন্তু এই যে ভিডিওটা তৈরি করলেন অপু ভাইকে পচাইতে যায়, আপনি যে ধরনের কার্যকলাপ করেছেন এটাকে মোটেও বাংলাদেশের কোনো মানুষ এটাকে সাপোর্ট করতে পারে না। তারপরে অনেকে আপনারে সাধুবাদ জানাইছে, এটাকে ভাইরাল করেছে, 1 মিলিয়ন ভিউ করেছে। 1 মিলিয়ন ভিউ পাওয়াটাই আপনার এটা মানে কোনো আপনার সাকসেস হওয়ার কোনো কিছু কোনো গল্প না। এটা ভিউ বেশি পাইলে আপনি সাকসেস হলেন এটা ঠিক না। অবশ্যই আপনি মেয়ে হিসাবে আপনার যতটুক পর্দা করা উচিত, যতটুক আপনার, একটা ছেলে যেটা খুশি এটা করতে পারে, ছেলে চাইলে তার বুকের বুতাম খুলে ফেলতে পারে, শার্টের বুতাম খুলে ফেলতে পারে, এটা তো আপনি পারেন না। একটা ছেলে অনেক সময় তার মাঝের আঙ্গুল দেখাইতে পারে, কিন্তু এটা তো আপনি পারেন না, আপনি কেন এগুলো করতেছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভদ্রতা বজায় রাখবেন। আল্লাহ হাফেজ।